been doing. Keep doing the right things. Keep moving forward. And পরের ম্যাচে ওপেনিং করবে তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে লজ্জাজনকভাবে ম্যাচ হেরে তামিম ইকবালকে নিয়ে একই বলল সাকিব আল হাসান। দর্শক, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সাকিব। বল করতে নেমে ইনিংসের 40 ওভার পর্যন্ত সুবিধা করতে পারেনি বাংলাদেশি কোনো বোলারই। তাসকিন মোস্তাফিজদের পিটিয়ে 4 ছক্কার তাণ্ডব চালিয়ে বাংলাদেশকে 365 রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। লিটন ও মুশফিক ছাড়া ইংলিশ বোলারদের সামনে টিকতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ওপেনিং ব্যর্থতার কারণেই আজ আমরা ম্যাচ হেরেছি। ওপেনিং ব্যাটাররা দলের জন্য কিছুই করতে পারেননি। এখানে তামিম ইকবাল থাকলে এমনটা হতো না, তামিম থাকলে ভালো কিছু হতো। তো দর্শক, আজকের ম্যাচ হারার কারণ কি জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।